ছাদের উপরেও কয়েকটি সূর্যমুখীর বীজ ফেলেছিলাম, সেগুলোরই চারা বেরিয়েছে। সেগুলো একটু জল দিয়ে নিচ্ছি। এগুলো অনেক পরে ফেলা হয়েছিল, আমার বাড়ির বাইরের আঙিনায় আরও অনেকগুলো বীজ দিয়েছিলাম, সেগুলোই ফুল ফুটে গেছে। এগুলোও ছোট, কিন্তু তারপরে এই যে ফুলের কড়ি চলে এসেছে। এখানে আরও কিছু মরিচের চারা ফেলা হয়েছিল, সেগুলোও বেশ চারা গজিয়েছে। এটা আমাদের একটা 12 মাসই আম গাছ, গাছে আম ধরেছে, কিন্তু আমের মুকুল ধরে কিন্তু বেশি আমগুলো দাঁড়াচ্ছে না। এই তো একটা আম বড় হয়েছে, এরপর আবার মুকুল এসেছিল। এই সেই সেই মুকুল থেকে আরও কয়েকটাই তো ছোট ছোট আমও বেরিয়েছে দেখা যাচ্ছে। এই আমটা বেশ বড় হয়েছে, আর উপরে এই যে আরও কয়েকটা, এই তো একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ চারটা আম আরও ছোট ছোট হয়েছে। এখানে আমাদের সরিষা গাছ লাগানো হয়েছিল, ওই সরিষাগুলোই একটু রোদে দেওয়া হচ্ছে, আর এগুলো হচ্ছে বাজার থেকে আনা, একটু রোদে দিয়ে দিলে অনেক দিন ভালো থাকবে। সাধারণত মরিচ জিরা যে শুকনো মশলাগুলো আছে, এগুলো একটু রোদে দিয়ে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে, আর না হলে ভিতরে ছত্রাক জমে যায়, মরিচগুলো নষ্ট হয়। এইগুলো আমাদের বাড়িরই চিংড়ি মাছ, মানে আমাদের পুকুরের এই চিংড়িগুলো একটু রোদে শুকিয়ে রাখা হচ্ছে। এগুলো দিয়ে বিভিন্ন সময়, অনেক সময় ভর্তা খাওয়া হয়, শুটকি ভর্তা ভালো লাগে অনেক। এখানে এই যে জিওল মাছ জিওনোর জন্য একটা ইসের মতো, হাউজের মতো করা হচ্ছে, দেখা যাচ্ছে দেশি কই শিং মাছ এগুলো এখানে জিও রেখে বেশ কিছুদিন খাওয়া যায়। এগুলো আমাদের সুপারি গাছ থেকে, সুপারি বিভিন্ন সময় বিভিন্নগুলো পেড়ে শুকাতে দেওয়া হয়, তো এগুলো প্রায় শুকিয়ে গেছে। এখন বিকাল হয়ে গেছে, এই তো নদীর সাইডে চলে আসছি, হাঁসগুলোকে একটু খাবার দিয়ে নিলাম। এই সাইডে আসলেই মনটা ভালো হয়ে যায়। এখানে আমাদের সূর্যমুখীর বাগানটা করা হয়েছে, আর এর ফুলগুলোও ফুটতে আরম্ভ করেছে। এখন ফুলগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। বিকাল হলেই আমরা এদিকে চলে আসি সাধারণত ঘুরতে। এর পাশেই নদী আছে একটা, এই তো ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে, বেশ কিছু ফুল ফুটেছে, আরও অনেক ফুল এখনও ফুটতে বাকি। এই যে কড়িও আছে, এগুলো আস্তে আস্তে ফুটবে, সূর্যের দিকে মুখ করে ফুলগুলো ফোটে। কি সুন্দর লাগছে না ফুলগুলো, অনেক বড় বড় হচ্ছে ফুলগুলো। এই যে এগুলো হচ্ছে কালো কালো, এগুলো বীজ, ওর এগুলো থেকে তেল উৎপন্ন হয়। এই তো এগুলো হচ্ছে বেগুন গাছ, এখনো গাছে বেগুন ধরেনি। এই তো এর পাশেই নদীটা, এই নদীর সাইডে এই ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। দেখা যাচ্ছে বিকালে প্রায় আমরা এখানে চলে আসি হাঁটার জন্য। এখন রাত, তো রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি। রাত্রে আজকে তেমন কিছু রান্না করবো না, শুধুমাত্র একটু আলু দিয়ে পাতলা করে মুরগির ঝোল করব। দেখা যাচ্ছে মাংস রান্না করলে বাচ্চারা আর কিছু খেতে চায় না, ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। রাত্রে বেশি কিছু রান্না করি না, অল্প এক বা দুই প্রকার একটু রান্না করে বাচ্চাদের জন্য ওদের খাইয়ে দিই। এই তো প্রথমে একটু আলু ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন আদা সকল মশলাগুলো একটু হালকা কষিয়ে তার ভিতর মাংস দিয়ে দিয়েছি। এখন এই তো হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাংসটাকে আলুগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে ভালো করে একটু জ্বালিয়ে নিয়ে নিলেই আমার রান্না শেষ। মাংসটা একটু সময় নিয়ে কষালে মাংস খেতে ভালো হয়। এই তো এবার জল দিয়ে দেবো, আরও বেশ কিছু সময় আগে জলটা দিয়ে দিয়েছিলাম, একটু ফুটে ফুটে গেছে, রাতের জন্য কালারটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়।
এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।